এটাই হচ্ছে চিম্বুক পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যেখান থেকে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি গিরিখাত। চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবান এলাকার অন্যতম একটা পিকনিক স্পট। এর চাইতেও আরও অনেক অনেক সুন্দর জায়গায় আপনাদেরকে আমরা নিয়ে যাব। আসবনি রোদ আর মেঘের খেলা, এখানে নাম মিলন ছড়ি না। চিম্বুক পাহাড় আমি আখ খাইলাম, এটাই হচ্ছে চিম্বুক পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যেখান থেকে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি গিরিখাত। আমরা এই মেঘ নির্দিষ্ট অনেক দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশ অনেকের সৌভাগ্যবান হতে পারে নাই, তাদের জন্য আহ্বান করছি আগামী দিনে যেন আমরা আবার সবাই একত্রিত হয়ে এই সুসময়টা কাটাতে পারি। চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবান এলাকার অন্যতম একটা পিকনিক স্পট। এর চাইতেও আরও অনেক অনেক সুন্দর জায়গায় আপনাদেরকে আমরা নিয়ে যাব। আমরা কিছুক্ষণ পরে নীলগিরির উদ্দেশ্যে রওনা হব, সেখানে গিয়ে আপনাদের বাকি কথা হবে। বাবু কিচ্ছু জান রোজ দেখে রোজ মাহবু থেকে একটা লেসকাটা বানরের ছবি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বানরটার একটা নামও আছে মানুষের মতো,
নাম হচ্ছে আরিফ হোসেন খান, না খান নাকি মোল্লা, যাই হোক আরিফকে আমরা দেখতে পাচ্ছি বানরের মতো সে গাছে লাফালাফি করছে, ভেঙচি কাটছে। এই সেই বন বিড়াল পোলার বাসনা কয় যার সাথে বন বিড়াল। হ্যাঁ এটা আমাদের এলাকায় আমরা অনেক দেখেছি কিন্তু নাম জানতাম না এটার নাম কি, এবং ওইভাবে সরাসরি দেখারও সৌভাগ্য হয়নি এখন যা দেখতেছি। ফুকলাজুক প্রাণী এটা, মানে লজ্জায় মুখ ঢেকে ফেলে এরকম। এটা তাকাইবার কইলো তাকাইব না, সাংঘাতিক ঘাউরা প্রাণী। বান্দরবনের বান্দর নাকি অনেকেই দেখে না, আমি এখন আপনাদেরকে সরাসরি সেই বান্দরবনের বান্দর দেখাচ্ছি। তবে এই বানর খাঁচায় বন্দি বানর, আরেকটি বানর একা খাঁচায় বন্দি, সম্ভবত এটা খুব টেন্ডর তাই একে আলাদা খাঁচায় রাখা হয়েছে। বন বিড়ালের মনে হয় অনেকগুলো প্রজাতি আছে, এর ভিতরে অন্যতম আরেকটি প্রজাতি আমরা দেখছি এখানে মেঘলা। মেঘলাতে এই বন বিড়ালটা, একটু আগে যে বন বিড়াল দেখেছি আমরা তার সাথে সম্পূর্ণ ব্যতিক্রম। এটা হচ্ছে চিতাবাঘ, মেঘলায় এসে দেখলাম অনেকটা বন বিড়ালের মতোই কিন্তু আরো বড়, এবং আমার বিশ্বাস এরকম চিতাবাঘও আমাদের এলাকায় কম বেশি দেখা যায়। হরিণের অনেক প্রকার ভেদ রয়েছে, অনেক আকৃতি সাইজ বৈশিষ্ট্য, এগুলোর নিরিখে হরিণকে বিভিন্ন ভাগে ভাগ করা। Yeah.